আজকে এই কচি সজনে ডাটা দিয়ে একটা রেসিপি বানাবো। আজকে বাজারে গিয়ে দেখলাম খুব বাজারে না এই কচি সজনে ডাটা উঠেছে, তো আজকে ভাবলাম এই সজনে ডাটারই একটা রেসিপি বানাই। এমনি তো আমরা বাড়িতে আলু দিয়ে, পোস্ত দিয়ে, এই কচি সজনে ডাটা দিয়ে তরকারি বানাই, তাছাড়া সজনের ফুল, এই পাতলা পাতলা সজনের ডাঁটা, বেগুন বড়ি দিয়েও একটা রেসিপি বানাই, আবার সজনে দিয়ে, সর্ষে, রসুন দিয়ে, টমেটো দিয়েও রেসিপি বানাই। আজকে ভাবলাম এইগুলোর থেকে একটু অন্য রকম একটা রেসিপি বানাবো। তো আজকে এই কচি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর মুসুর ডালের বড়া দিয়ে রেসিপি বানাবো। এটা খেতে খুবই ভালো লাগে, আমি তো বাড়িতে অনেকবার বানিয়েছি, ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে, রুটির সঙ্গেও এটা খেতে ভালো লাগে। তো চলুন আমি আমার রান্নাঘরে এই রেসিপিটা কী করে বানাই সেটা আপনাদের আজকে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি তাপসী সরকার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো এই সজনে ডাঁটা রেসিপি বানাবার জন্য প্রথমে একটা মুসুর ডাল দিয়ে বড়া বানাবো। বড়াটা বানাবার জন্য 100 গ্রাম ডালকে ধুয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল থেকে এটাকে ছেঁকে এটাকে বেটে নিয়েছি। এর সঙ্গে 3টে কাঁচা লঙ্কাও বেটেছি, কিন্তু বাটাটা খুব মিহি নয়, একটু মোটা মতন বেটেছি। এই ডালের ডাল বাটাটার মধ্যে একটা ফোড়ন দেব, তার জন্য 1 চামচ তেল দিয়েছি, তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিলাম, 1/2 চামচ কালো জিরে দিলাম, আর দিলাম 1/2 চামচ হিং। একটা কথা মনে রাখবেন, এখানে হিংটা দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না তো হিংটা কিন্তু পুড়ে যাবে। এবারে হিংটা দেওয়ার পরে এই 30 সেকেন্ড মতন ভাজার পরেই এটা ডাল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম, নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম। ভালো করে নুনটা আর ফোড়নটা একসাথে মিশিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে একটা ছোট ছোট করে বড়া বানাবো, তার জন্য একটা প্যান নিলাম, প্যানটা একটু চওড়া নিয়েছি কারণ কম তেল দিয়ে অনেকগুলো বড়া একসাথে ভাজা হয়ে যাবে। এটা ততক্ষণ ভাজা হোক, 1 পিঠ ভাজলে উল্টে আরেক পিঠ ভাজবো, যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য গ্যাসটায় আরেকটা কড়াই বসিয়ে আলু আর সজনে ডাঁটাটা ভেজে নিচ্ছি। তো আলু আর সজনে ডাঁটার তরকারিটা করার জন্য কড়াইয়ের মধ্যে 3 চামচ তেল দিলাম, বড় চামচে 3 চামচ তেল, আর তার সঙ্গে দিলাম 8 চামচ জিরের ফোড়ন। জিরেটা ফুটে ওঠার পরে এখানে আমি 2টো আলুকে লম্বা লম্বা করে এরকম কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে 1/4 টিস্পুন নুন দিলাম, কারণ ওইদিকে ডালের বড়াতেও নুন আছে, তাই খুব বেশি নুন দিলাম না এখন, পরে লাগলে দেবো। তো আলুটা প্রায় এরকম অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 200 গ্রাম সজনে ডাঁটা নিয়েছিলাম, সেই সজনে ডাঁটাকে এরকম ছোটো ছোটো লম্বা করে কেটে, ভালো করে ধুয়ে নিয়ে লম্বা করে কেটে নিয়ে জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন ডালের বড়াটাও ভাজা হয়ে গেছে, 1টা পিঠ ভাজা হওয়ার পর আরেকটা পিঠ উল্টে ভেজে নিলাম, ডালের বড়াটাও ভাজা হয়ে গেল। এর একপাশে রেখে এবারে ডাঁটা আর আলুটাকে আরেকটু ভেজে নিলাম। যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই আলুটা তো খুব পাতলা করে কাটা, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর ডাঁটাগুলোও খুবই কচি, বেশি ভাজলে কী হবে পরে ভেঙে যাবে, তাই এরকম একটুখানি ভাজলেই হবে। তো ভাজা হয়ে গেছে, বড়াটাকে সরিয়ে রাখলাম আর ডাঁটা আলুটাকেও সরিয়ে নিলাম। ওই তেলটার মধ্যেই 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, আর দিলাম 2টো টমেটোকে সিদ্ধ করে নিয়ে, একটুখানি সিদ্ধ করে নিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়ে দিলাম, দিলাম হলুদ আর স্বাদ মতো নুন। ওদিকেও 2 বার নুন দিয়েছি, এখানেও আবার নুন দিলাম, তাই নুনটা একটু ভেবে চিন্তেই দেবেন। আমি 8 চামচ নুন দিয়েছি, দিলাম লঙ্কা গুঁড়ো, আর এর সঙ্গে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে। দেখুন মশলাটা থেকে কীরকম চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, এরকম যখন তেল বেরিয়ে আসবে মশলা থেকে
তখন বোঝা যায় মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডাটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ডাটা আলুটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এর মধ্যে ছোলের জন্য জল দিলাম। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এর মধ্যে ওই ডালের বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ডালের বড়া একদম শুষে নেয়। ঠিক ফুটে ওঠার পরে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ডালের বড়াটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা ঢেকে এই 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন ডালের বড়াটা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট ফুটালেই এরকম পুরো ঝোলটা ডাল একেবারে টেনে নিয়েছে ডালের বড়া। সেই জন্য বারবার করে বলেছিলাম একটু বেশি জল দিতে। যারা ঝোল রাখা রেখে এই রেসিপিটা করবেন আর একটু জল দেবেন, আমি একদম শুকনো শুকনো রেসিপিটা করেছি, তো মোটামুটি ওই 200 ml জলেই হয়ে গেছে রেসিপিটা, একেবারেই রান্না হয়ে গেছে, শেষ পর্যায়ে রান্না। এবার এটাকে ঢাকা দিয়ে এই অবস্থায় 5 মিনিট রেখে দেবো, কারণ বড়াটা একটু নরম হয়ে যাবে এই গরমে। তো রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি ভাত দিয়েই এটা পরিবেশন করেছি, কিন্তু রুটি দিয়েও খেতে এটা খুব ভালো লাগে। একবার এটা বানিয়ে ভাত দিয়ে তো খাবেনই, রুটি দিয়েও একবার খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে বানাবেন, ভালো না লাগলে আমাকে জানাবেন। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এটা আরও ভালো করার চেষ্টা করব। ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটা প্রেস করে দেবেন, তাতে আমার যে কোনো রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ এখানেই আসি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।